আজকে আমরা বন্য প্রাণী সংরক্ষণের অন্তর্গত কিছু প্রাণী সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। এর আগে শকুন সম্পর্কে আলোচনা করেছি, শকুনের বিপন্ন হওয়ার কারণ, সংরক্ষণ ব্যবস্থা ইত্যাদি। আজকে আমরা মেছো বিড়াল বা বাঘরোল, মেছো বিড়াল বা বাঘরোলের সম্পর্কে আলোচনা করব। বাঘরোল বা মেছো বিড়াল বা বন্য বিড়াল, এর প্রকৃতি, এরা কীরকম পরিবেশে বাস করে, এদের আচার আচরণ এবং এদের সংরক্ষণ এবং বিপন্ন হওয়ার কারণ, এগুলি আমরা আজকে আলোচনা করব। তো মেছো বিড়াল সম্পর্কে তোমরা সবাই অবগত আছো, বিড়াল সম্পর্কে বিড়াল তোমরা সবাই দেখেছো, কিন্তু মেছো বিড়াল প্রায় এখন দেখা যায় না বললেই চলে, যেগুলোকে গ্রাম্য ভাষায় খাটাস বলা হয়ে থাকে, বন খাটাস বা বন্য বিড়াল বা মেছো বিড়াল অথবা বাঘরোল। এগুলি আমাদের পরিবেশের যে সমস্ত ঝোপঝাড়গুলো আছে, জলাভূমি, পুকুরের আল, পাড় ইত্যাদি, এই জায়গায় এরা বসবাস করত, কিন্তু এখন এদের সংখ্যা খুবই কমে গেছে। এর কারণ হচ্ছে এদের পরিবেশ এবং বাসস্থান ধ্বংস। এদের পরিবেশ বাসস্থান ধ্বংস হওয়ার কারণ হচ্ছে প্রচুর আবাদি জমি, প্রচুর ঘরবাড়ি তৈরি হওয়া, মানুষের সংখ্যা বৃদ্ধি ইত্যাদির কারণে মেছো বিড়ালের বাসস্থান নষ্ট হয়ে গেছে, সেই জন্য এদেরকে আর প্রায় দেখা যায় না বললেই চলে। খাটাস আগে প্রচুর দেখা যেত, কিন্তু এখন দেখা যায় না বললেই চলে। বন্য বিড়াল বা ওয়াইল্ড ক্যাট, এই প্রজাতির অন্তর্গত প্রাণীগুলি হচ্ছে বিড়াল, বাঘ, সিংহ, চিতা, পুমা ইত্যাদি। এই সমস্ত প্রাণীগুলো হচ্ছে ক্যাট প্রজাতির বা বিড়াল প্রজাতির। এরা সবাই হচ্ছে জঙ্গলি বা ওয়াইল্ড, এই জন্য এদেরকে বলা হয় ওয়াইল্ড ক্যাট। আমরা মূলত আজকে আলোচনা করব মেছো বিড়াল সম্পর্কে বা বাঘরোল সম্পর্কে, এদের আচার আচরণ। এরা আমাদের বাড়িতে যে সমস্ত বিড়ালগুলো থাকে এর চাইতে বড়, দ্বিগুণ আকারের হয় এবং এদের শরীরে চিতাবাঘের মতন ছোপ থাকে এবং লেজ লম্বা হয়, আর এদের ডোরাও 4-6টি ডোরাও থাকে। এদের আঙ্গুলগুলি অত্যন্ত ধারালো, পাগুলো আমাদের বাড়িতে যে সমস্ত বিড়ালগুলো থাকে এর চাইতে লম্বা, এবং সাইজ এবং আকৃতি এবং আকারেও এরা আমাদের বাড়িতে যে সমস্ত বিড়ালগুলো দেখা যায় তাদের চাইতে বড়। এরা সাঁতারে খুব দক্ষ এবং এরা প্রধানত পোকামাকড়, বিভিন্ন পাখি, কাঁকড়া, শামুক, ইঁদুর ইত্যাদি শিকার করে এদের পেট ভরায়। তাহলে এইটা হচ্ছে মেছো বিড়াল, বাঘরোল, বন খাটাস, যা বলো একই, এগুলো সবই একটাই, বিভিন্ন নাম, আঞ্চলিক নাম, এই নামের আঞ্চলিক নাম। এতে বাঘরোল এর আচার আচরণ তোমরা জানলে, এগুলো এখন প্রায় দেখা যায় না বললেই চলে, কিন্তু এদের বাসস্থান নষ্ট হয়ে যাওয়ার কারণে, এদের থাকার জায়গা ধ্বংস হয়ে যাওয়ার কারণে এরা এখন আমাদের যে মানুষের জনবসতি, গৃহপালিত হাঁস মুরগি এগুলি শিকার করতে চলে আসে এবং প্রায় মানুষের হাতে এরা মারা পড়ে, এবং এইভাবে ধ্বংস হতে হতে এরা প্রায় বিলুপ্তির পথে চলে এসেছে। এর জন্যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন, এরাও তাই, এদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থার প্রচেষ্টা চলছে। পৃথিবীতে যত জীব আছে যেগুলি বিপন্ন, তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে IUCN।
तुम्हारा जानो IUCN इंटरनेशनल यूनियन फॉर द कंजर्वेशन ऑफ नेचुरल रिसोर्स नाम एक संस्था जेटी विपन्न प्राणी सुरक्षा देर सदा तत्पर और परिवेशेर जे वास्तुतंत्र आछे इकोसिस्टेम इकोसिस्टेम के टिकिए रखार जन्नो पृथिवीते जतो जीव आछे एक कोषी थेके एकदम बहु कोषी पर्यन्त जतो जीव आछे सकलकेई बाँचिये रखार प्रचेष्टा चले। कोनो एकटी प्रजाति जदि ध्वंस हये जाय बा बिलुप्त हये जाय ताहले इकोसिस्टेमेर धस नेमे जाबे एबं तार प्रतिफल मानव समाजे देखा जाबे एबं मानवकुल एर विपदे पड़बे। এজন্য সমস্ত প্রাণীদেরকে সুরক্ষাদার এবং সংরক্ষণ করার ব্যবস্থা করেছে IUCN। তো মেছো বিড়াল বা বাঘরোল বা বন খাটাস এদেরকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন এলাকায় ছোট ঝোপঝাড় নলখাগড়ায় ভরা জলাভূমি ইত্যাদি তৈরি করে সেখানে এদের রাখার বন্দোবস্ত করা হচ্ছে। মানুষের এলাকায় যাতে না আসে সেই জন্য এদেরকে এই সমস্ত জায়গায় সুরক্ষিত করা হচ্ছে। যদি এগুলো না করা হয় তাহলে এই প্রাণীটি পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এর আগেও বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, যেমন তাসমানিয়ান ডগ, ডোডো পাখি ইত্যাদি, এগুলো এখন আর পৃথিবীতে একটিও প্রজাতি বেঁচে নাই। কিন্তু বাঘরোলের কিছু কিছু প্রজাতি এখনও বেঁচে আছে, এদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, এগুলির আওতায় এদেরকে সংরক্ষণ করা হচ্ছে। অতএব মেছো বিড়ালের প্রকৃতি, বাসস্থান, আচার আচরণ ইত্যাদিগুলি তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে ভালোভাবে পড়বে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ SSR। আর সমস্যা হলে আমাকে ফোন করবে।